এই যে আমার গোপাল সোনা কেমন সেজেছে তোমরা সবাই বলো। আমার গোপাল সোনা ভ্যালেন্টাইন ডে স্পেশাল সেজেছে, কাল সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন ডে সব একসাথে পড়েছে, তাই আমার গোপু সোনা অ্যাডভান্স ভ্যালেন্টাইন ডে সাজ সেজে নিয়েছে। সবাই গোপাল সোনাকে উইশ করো, লাভ ইউ লিখো, আই লাভ ইউ গোপু সোনা। কারা কারা গোপাল সোনাকে ভালোবাসো সবাই কমেন্ট করে জানাও, লাভ ইউ লিখো, লাভ ইউ আমার গোপাল সোনা। সাজুগুজু করে খুব সুন্দর লাগছে, রাধে রাধে, সবাই লিখো ভ্যালেন্টাইন ডে। সাজুগুজু করে আমার গোপাল সোনা খুব খুশি, নতুন সাজ এসে গেছে, সবাই লিখো লাভ ইউ গোপু সোনা, আই লাভ ইউ গোপু। সবাই আমার গোপুকে উইশ করো, কেমন লাগছে যে একটা হার্ট গিফট দিয়েছিল আন্টি মেলায় আমার গোপাল সোনাকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে, সেই গিফটটা আজকে আমি বের করে দিলাম। কেমন সাজাগুজো করেছে আমার গোপাল সোনা, সবাই কমেন্ট করে জানাও, রাধে রাধে। বন্ধুরা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ভালোবাসা দাও আমার গোপাল সোনাকে, রাধে রাধে। তৈরি আমার বাসন্তী পোলাও একদম নতুনত্ব ভাবে, অন্যরকম ভাবে, আসুন দেখা যাক কিভাবে আমি বানাই। হ্যালো ফ্রেন্ডস, আমি আজ গোপালের জন্য পোলাও বানাচ্ছি, বাসন্তী পোলাও। তার জন্য এখানে জল গরম করতে দিয়েছি, আর তার সাথে যে মশলাগুলো সেই গরম জলে সেদ্ধ করতে দিব, একটা জল বানাবো, মশলা জল। মশলাগুলো ধুয়ে নিয়েছি, এবার এই জলের মধ্যে ছেড়ে দেব। মশলাগুলো এই যে জলের মধ্যে দিয়ে দিলাম, এখন বেশ কিছুক্ষণ ফুটতে দেব। জলটা প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে যাবে, তখন বন্ধ করে দেব। তার জন্য বাসন্তী পোলাও বানাচ্ছি, তার জন্য আদা বাটা, ঘি আর হলুদ, বা গোবিন্দভোগ চালটাকে ধুয়ে এইসব মাখিয়ে নিব মশলাগুলো। কড়াইয়ে ঘি গরম করতে দিয়েছি, এর মধ্যে কাজুগুলো দিয়ে দিলাম। তারপর নেড়ে এই যে ম্যারিনেশন করা চালটা দিয়ে দেব, গোবিন্দভোগ চাল। পোলাও হবে বাসন্তী পোলাও, ভালো করে ভেজে নিতে হবে। চালটা আমার ভাজা হয়ে গেছে, এই যে এদিকে মশলা জল বানিয়েছিলাম সেই মশলা জলটা এখন দিয়ে দেব। চালটা প্রায় হয়ে এসেছে, এই অবস্থায় নুন চিনি দিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও, এইভাবে করলে খুব সুস্বাদু লাগে, খেতে খুব ভালো লাগে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, রাধে রাধে। বন্ধুরা পোলাও আমার রেডি, তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও, একটু নতুনত্ব ভাবে, খেতে খুব ভালো লাগে।